নিহত রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ তার প্রিয় ছেলে হারানোর কষ্ট নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রতি এক বিশেষ নিবেদন জানিয়েছেন। দুলাল শরীফ বলেন, আয়েশা সিদ্দিকা মিন্নি আমার পুত্রবধূ নয়, আপনারা বারবার কেন লিখেন রিফাত শরীফের স্ত্রী মিন্নি, এ লিখায় আমি ভীষণ কষ্ট পাই। একটা মেয়ের জন্য দুটি ছেলের জীবন চলে গেছে, অনেকগুলো পরিবার হত্যায় জড়িত হয়েছে, আপনারা কোনোদিন এটা আর লিখবেন না। তিনি আরও বলেন, আমি যদি জানতাম মিন্নি নয়ন বন্ডের স্ত্রী তাহলে আমি মিন্নির বাবার মতো সুদখোরের মেয়ের সঙ্গে পাতানো বিয়েতে রাজি হতাম না। নয়ন বন্ড ও মিন্নির বিয়ের কাবিননামা দেখিয়ে দুলাল শরীফ বলেন, দেখুন এই হলো তাদের বিয়ের কাবিননামা, রেজিস্ট্রি নম্বর 145/2018, বরগুনা পৌরসভার 4-5-6 নম্বর ওয়ার্ডের কাজী বিয়ে রেজিস্ট্রি করেন। আমার ছেলেকে খুনের পরই এ কাবিননামা জনসম্মুখে চলে আসে, কই মিন্নির বাবা তো প্রতিবাদ করেননি। আমি ওই কাজী আনিসুর রহমান ভুইয়ার কাছে গিয়ে কাবিনের সত্যতা জেনে এসেছি, আজ পর্যন্ত মিন্নির বাবা মিন্নি ও নয়ন বন্ডের তালাকনামা দেখাতে পারেননি। আপনারাই বলেন মিন্নি কী করে আমার পুত্রবধূ হয়। দুলাল শরীফ আরও বলেন, মিন্নি নয়ন 15 অক্টোবর 2018 বিয়ে করে, সেই বিয়ে বলবৎ থাকাকালে মিন্নির বাবা কিশোর তা গোপন করে রিফাত শরীফের সঙ্গে 26 এপ্রিল 2019 আবার বিয়ে দেয়। আমি বরগুনা জেলার নামি দামি হুজুর মাওলানাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি, তারা বলেছেন একটি নারীর একসাথে দুটো বিয়ে হতে পারে না, নারীর একটি বিয়ে বলবৎ থাকাকালে অন্য কাউকে বিয়ে করলে সেই বিয়ে ফাসিক হয়। এ বিষয়ে মাওলানা আলতাফ হোসেন গণমাধ্যমকে বলেন, ফাসিক শব্দের অর্থ বাতিল, একজন পুরুষের 4টি স্ত্রী থাকতে পারে কিন্তু এক নারীর একই সঙ্গে একাধিক স্বামী থাকা শরীয়তে নেই। চোখ মুছতে মুছতে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমি নিজেকে স্থির রাখতে পারছি না, আমি বাড়িতে যেতে পারি না, আমার স্ত্রী গুরুতর অসুস্থ। রিফাতের কথা মনে করে সে বারবার জ্ঞান হারায়, দিনে 2-3 বার ছেলের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে, আমার ঘরে রান্না হয় না, একমাত্র কন্যা মৌ তার ভাইয়ের শোকে পাথর হয়ে গেছে, আমার পক্ষে কেউ নেই, আমি কি করে কাকে নিয়ে বেঁচে থাকবো, আমার একমাত্র অবলম্বন আজ নেই, আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারছি না। অথচ আপনাদের মতো মিডিয়ার লোক মিন্নির মতো একজন খুনির জন্য মায়া কান্না করছেন। তিনি বলেন, আমি বিভিন্ন পত্রিকা দেখে লজ্জা পাই, মনে হচ্ছে খুন হয়েছে মিন্নি, আমার ছেলের জন্য কারো দরদ নেই, সব দরদ মিন্নির জন্য, সব দরদ মিন্নির জন্য। তিনি বলেন, ওই মিন্নির জন্য আমার ছেলে খুন হয়েছে, মিন্নি খুনি। তবে আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, রিফাতের বাবা দুলাল শরীফ মানসিকভাবে অসুস্থ, তার কথায় আপনারা কেউ কান দিবেন না। সাবস্ক্রাইব করুন নাম্বার 1 নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন নতুন।